রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8ই আগস্ট। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের কাজে নিযুক্ত ভোটকর্মীদের রবিবার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন সকাল 10টা থেকে রাজ্যের 35টি ব্লকে চলছে ভোটকর্মীদের ভোটদান। অন্যান্য ব্লকগুলির মতো রবিবার সকাল 10টা থেকে খোয়াই আরডি ব্লকে ভোটকর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এর জন্য সকাল 9টার আগে থেকে খোয়াই আরডি ব্লকের ভোট গ্রহণ কেন্দ্র পঞ্চায়েত সমিতির হলের সামনে ভোটারদের লাইন পরিলক্ষিত হয়। এদিন খোয়াই আরডি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অভিজিৎ দাস জানান, শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, অসুবিধার কোনো কিছু নেই। খোয়াই আরডি ব্লকে জেলা পরিষদের 6টি, পঞ্চায়েত সমিতির 11টি এবং গ্রাম পঞ্চায়েতে 43টি সিটের জন্য ভোটকর্মীরা ভোট দিচ্ছেন। ভোটকর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান খোয়াই আরডি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অভিজিৎ দাস। শুরু হয়েছে, একদম সঠিক সময় শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং আমাদের দুইটা টিম করা হয়েছে, তারা ভোট দিচ্ছে। দুজন প্রিসাইডিং অফিসার আছে, ফার্স্ট কলিং, সেকেন্ড কলিং, থার্ড কলিং আছেন, তারা ভোট দিচ্ছে। কোনো সমস্যা আমাদের এখানে নেই, তো সবকিছু ঠিকঠাকই। মূলত কোন কোন আসনে এখানে ভোট হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে আমাদের এখানে ওয়াই কার্ডি ব্লকের অন্তর্গত এখানে জেলা পরিষদের 6টি সিট, পঞ্চায়েত সমিতির এখানে 11টি সিট এবং গ্রাম পঞ্চায়েতের 43টি সিটে এখানে ভোট হচ্ছে। তো এমনিতেই হচ্ছে। কয়টা অবধি চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া? 4টা অবধি। নিরাপত্তা ব্যবস্থা কীরকম রয়েছে? রয়েছে আমাদের এখানে স্ট্রংরুমের জন্য আলাদা নিরাপত্তা, পাশাপাশি আমাদের কোয়াই পিএস থেকেও এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে। ভোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা ভোট দিতে এসেছে তাদের জন্য আপনাদের ব্লকের তরফ থেকে কী কী ব্যবস্থা করা হয়েছে? তাদের জন্য আমরা অ্যাকচুয়ালি তো এখানে ফ্যান রেখেছি, পাশাপাশি শেড আছে যাতে তাদের বৃষ্টি হলে বৃষ্টির জন্য আপনি, পাশাপাশি এখানে গরমের জন্য আমরা ফ্যান রেখেছি এবং পানীয়। সকাল থেকে ফ্যানের নাকি একটা সমস্যা হয়েছে? এটা আমরা সঙ্গে সঙ্গে খবর সঙ্গে সঙ্গে আমরা ডেকোরেটারকে বলেছি, এটা ঠিক করে। উল্লেখ্য, খোয়াই আরডি ব্লকে এদের মোট 434 জন ভোটকর্মী ভোট প্রদান করবেন। ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে এদিন খোয়াই আরডি ব্লকে ভোটকর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।